সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজনীতিজন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা রাজনীতিজন টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া ছাগলের হাটে। এই হাটে কী ধরনের ছাগল উঠেছে এগুলো দরদাম সম্পর্কে ধারণা দেবো, সাথে বিক্রেতার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ছাগল ক্রয় করতে পারবেন। এই হাট প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে, শতকরা 10 টাকা খাজনা। হাটে প্রচুর পরিমাণ ছাগল উঠেছে দেখতে পাচ্ছেন, বেশ জমজমাট। এই হাট একদম আশুলিয়া ব্রিজের সাথে হাটটি বসে থাকে। দেখতে পাচ্ছি অনেক একটা বিগ সাইজের খাসি ছাগল। এটা কী জাতের খাসি ছাগল ভাই? দান তোতাপুরি। আশুলিয়া হাটে সবচেয়ে বড় খাসি ছাগল দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে তোতাপুরি জাতের ছাগল। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের ছাগলটি। ভাই এটার দাম চাইছেন কত টাকা? 35,000 টাকা। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর একটা ছাগল, 35,000 টাকা দাম চাইতেছে। আপনারা অবশ্যই দামাদামি করে ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভাই কত বলছে কাস্টমার, কত বলছে? 25,000 বলছে। ও 25,000 দাম বলছে কাস্টমারে। দেখতে পাচ্ছেন ভাই এটা কয় দাঁতের হবে? চার দাঁত। মাংস কতটুকু হতে পারে জানেন? 30 কেজির উপরে হতে পারে। আচ্ছা আপনার আশা কত ভাই, বিক্রি কত করবে চাইতেছেন ভাই? 60-70 হলে বিক্রি করবেন। আচ্ছা আর কয়টা ছাগল আনছিলেন আপনি? একটাই আনছিলেন। আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন ভাই। 01928 9392 9392 9392 0505। আচ্ছা ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল। আচ্ছা এই ছাগল কি আরও আছে আপনার বাসায়, এ ধরনের ছাগল আরও আছে না? আচ্ছা যদি ক্রয় করতেছেন অবশ্যই বাসায় যোগাযোগ করতে পারবেন, এবং আসলে হাটে আসলে আপনারা এ ধরনের ছাগল ক্রয় করতে পারবেন। হাটটি মোটামুটি বেশ জমজমাট দেখতে পাচ্ছেন, অনেক ছাগল উঠছে হাটে। প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে। কাকা ভালো আছেন? আসলে হাটে কয়টা ছাগল আনছিলেন? আমরা 43টা ছাগল আনছিলেন। কটা বিক্রি করছেন? 14-15টা বিক্রি করছেন, আর বাদ বাকিগুলো আছে না? আচ্ছা 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 প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ছাগল, দেখি বাচ্চা না, হরিয়ানার বাচ্চা দেখতে পাচ্ছেন। এটার দাম চাইছেন কত টাকা? এটা 13,000 টাকা। এত ছোটো বাচ্চা 13,000 টাকা দাম চাইছেন, মানে জাতটা ভালো? বড় জাতের না? দেখতে পাচ্ছেন কানগুলো অনেক বড়, এরা অনেক বড় জাত হবে। আলোচনা সবকে তো কিছু কমানো যাবে না? আচ্ছা তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি এটার দাম চাইছেন কত? এটা হরিয়ানা। আচ্ছা এটার দাম চাইছেন কত টাকা? 13,000। এটা তো দাঁতে নাই না? দাঁতে নাই। দেখতে পাচ্ছেন আপনারা দামাদামি ক্রয় করতে পারবেন। আচ্ছা এগুলো কি সবই হরিয়ানা নাকি? আচ্ছা এই যে ওই ছাগলটা ছাগল। আচ্ছা এটার দাম চাইছেন কত টাকা? 18,500 টাকা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের একটা ছাগল। আচ্ছা যদি ছাগল দেখে পছন্দ হয় অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। আচ্ছা তারপর একটা দাম চাইছেন কত? এটা নেওয়া। আচ্ছা তারপর একটা যমুনাপাড়ি। এটা দাম চাইছেন কত? 16,000 টাকা। দেখতে পাচ্ছেন এরা বয়স কেমন? 5 মাস হবে। আর ওই পাঠা আপনি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজের পাঠা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের পাঠা। এটা দাম চাইছেন কত ভাই? 35,000 টাকা। দেখতে পাচ্ছেন পাঠা ছাগলের দাম চাইছে 35,000 টাকা। এটা বয়স কেমন ভাই? চার দাঁতের। আপনারা আসলে হাটে আসলে এই ধরনের ছাগল ক্রয় করতে পারবেন, আর ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওনার সাথে যোগাযোগ করে পাটা এবং খাসি ছাগল বিভিন্ন জাতের ছাগল ক্রয় করতে পারবেন। আর একটা আছে, এটা আর একটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাঠা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বিগ সাইজের পাঠা দেখতে পাচ্ছেন। এটার দাম কত চাইছেন ভাই? এটার দাম 45। এটার দাম চাইছে 45, ওটা চাইতে মনে হয় এটা বড় না? দেখতে পাচ্ছেন 6 দাঁতের। এটা 6 দাঁতের পাঠা। এটা কী জাত? এটা যে যমুনাপাড়ি পাঠা ছাগল। ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন।
ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি ভাই। আচ্ছা আসলি হাটে কি প্রতি হাটে আসেন না? প্রতি হাটে আসেন। প্রতি হাটে আসেন। আচ্ছা ভাই আপনি দেখে তো দেখি ছাগল কিনতে চায়। সারা বাংলাদেশে দিতে পারবেন না শুধু ঢাকার ভিতরে? সবখানে দিতে পারবো, সমস্যা নেই। দিতে পারবেন? অবশ্যই। আবার আসেও নিতে পারবেন? না আসেও নিতে পারবো, আমার বাসা ঠিকানা দিন, আমি আসেও নিতে পারবো। আসেও নিতে পারবে? আমার বাসা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। ও আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01770533 05 05 7 6 0 7 6 0। আচ্ছা ভাই নামটা নামটা কি ভাই আপনার? নাম সুজুদ্দিন আমার। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আরে কয়টা ছাগল আনছিলেন? ৪০টা ছাগল আনছিলেন। কয়টা বিক্রি করছেন? ২০টা করেছেন। ২০টার মতন বিক্রি হয়েছে মাশাআল্লাহ, অনেকগুলো বিক্রি হয়ে গেছে। আর এগুলো আছে না? আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বিগ সাইজের ছাগল। এটা কি জাতের ছাগল? যমুনাপাড়ির ছাগল। আচ্ছা এটা কয় বিয়ন দিছে? ২ বিয়ন দিছে। আচ্ছা এগুলোর বাচ্চা কি? এগুলো না, এটার বাচ্চা হলো এইগুলা। কটা করে বাচ্চা দেয়? ৩টা করে বাচ্চা দেয়। আচ্ছা এটার দাম চাইছেন কত? এই বাচ্চাটার ১০৫০০ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, এটার দাম চাইছে ১০৫০০ টাকা। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে জাত অনেক বড় জাতের না? এটা তো খাসি ছাগলের পাঠি পাঠি। আচ্ছা তারপরে এই যে এটার দাম চাইছেন কত? এগুলা এটার দাম ১২,০০০ টাকা। হরিয়ানা বাচ্চা না? আচ্ছা এটা এটা তো দাঁতে নাই না? কয় মাস? এটা কয় মাস? আড়াই মাস মতন হবে না? দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরে এই যে আপনার কাছে দেখতে পাচ্ছি এটার দাম চাইছেন কত টাকা? ৭,০০০ বেশি। আচ্ছা তারপরে এই যে এটা তারপরে এটার দাম তাইছেন কত? ৮,০০০ টাকা। এগুলো বয়স কেমন? এগুলো ৩ মাস। আচ্ছা একই দাম তো না? একই দাম। আচ্ছা তারপরে এটা এটা হলো তুতাপুরি। মাশাআল্লাহ অনেক বিগ সাইজের একটা পাঠা, তুতাপুরির পাঠা দেখতে পাচ্ছেন। দেখেন এটার দাম তাইছেন কত? পাঠার দাম তো ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে। এটা আলোচনা সাপেক্ষে তো কিছু কমানো যাবে না? ৫০,০০০ টাকা হলে বিক্রি হবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, অনেক বিগ সাইজের পাঠা। দেখেন মাশাআল্লাহ। আচ্ছা এটা তো আপনার লম্বা অনেক বেশ বড়। এটা কি ফিক্স দাম? ৫০,০০০ না? ফিক্স দাম। আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। ০১৭১৭৩১৭২৫৮ এর কার্ড আছে? আচ্ছা যে ভাইয়ের কার্ড আছে মোহাম্মদ ইব্রাহিম, ছাগল ব্যবহারী। আপনারা ওনার থেকে বিভিন্ন জাতের দেশি বিদেশি ছাগল ক্রয় করতে পারেন। এই ছাগলটার দাম চাইছেন কত? ৬,৫০০ দেখতে পাচ্ছেন, এটা ছোটো সাইজের মধ্যে দেশি ছাগল, আর ৬,৫০০ টাকা দাম চাইছে। আচ্ছা আলোচনা সবকে তো কিছু কমানো যাবে না? অবশ্যই দামাদামি করতে পারবেন, ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা তারপরে এই যে এটা কি জাতের ছাগল? কান একটু বড়ো বড়ো ক্রস। আচ্ছা এই ক্রস এই ছাগলটার দাম চাইছেন কত টাকা? ৬,৫০০ টাকা। এটা এটা কি কয় দাঁতের দাঁত উঠছে? ২ দাঁতের। আচ্ছা ২ দাঁতের। আচ্ছা আর এই যে আপনার এই এই ছাগলগুলো কত করে বিক্রি করেন? এগুলো ৫,০০০। ৫,০০০ টাকা করে। এগুলো কি বাচ্চা দিছে? ১ বিয়ান দিছে। বুঝতে পারছেন। আর এই যে এটা কি বাচ্চা না? এটার দাম কেন কত? ৪,৫০০০ টাকা। ভাইয়ের কাছে অসংখ্য ছাগল আছে দেখতে পাচ্ছেন, যদি ক্রয় করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আবার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন তো? আচ্ছা আপনি দেখে যদি কেউ ছাগল কিনতে চায়, ছাগল তো দিতে পারবেন? আপনি যে কোনো ধরনের ছাগল কিনে দিতে পারবেন। আচ্ছা ওনার সাথে আপনারা যোগাযোগ করলে ছাগল ক্রয় করতে পারবেন। আপনি আশুলিয়া হাটে ছাগল বিক্রি করেন, আর কোন কোন হাটে বিক্রি করেন? আশুলিয়া করি, টঙ্গি করি,
আসুলিয়া টুঙ্গি বিভিন্ন জায়গায় হাটে বিক্রি করেন। আচ্ছা আপনার নামটা কি ভাই? নাম হলো জাহিদ। জাহিদ ভাই, আচ্ছা আপনার ঠিকানা কোন জায়গা? ঠিকানা টুঙ্গি। টুঙ্গি, আচ্ছা ফোন নাম্বারটা বলেন। নাম্বার তো মুখস্থ নেই। নাম্বার মুখস্থ নেই না? আচ্ছা আপনারা আসুলিয়া হাটে এবং টুঙ্গি হাটে আসলে বাইরে ছাগল ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। অনেক সুন্দর ছাগল আসলে হাটে আপনারা আসলে এ ধরনের ছাগল ক্রয় করতে পারবেন। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন তো? না বলেন বলেন, সমস্যা কি? ওই যে ভাই, আসলে হাটে কয়টা ছাগল আনছিলেন? পনেরোটা ছাগল। কয়টা বিক্রি করছেন ভাই? চার পাঁচটা বিক্রি করছেন। আর এইগুলো আছে না? আচ্ছা এই যে প্রথমে দেখতে পাচ্ছি একটা কালো ছাগল, এটা দাম চাইছেন কত টাকা? সতেরো হাজার টাকা দাম চাইতেছেন। এটা খাসি ছাগল না? এটা দেশি নাকি? আচ্ছা এটা কয় দাঁতের? দুই দাঁত। এটার দাম কত? সতেরো হাজার টাকা দাম চাইতেছে। আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন। আচ্ছা তারপরে এটার দাম চাইছেন কত? লালটা সতেরো হাজার। আচ্ছা আর এই যে ছোটোগুলা, এগুলোর দাম চাইছেন কত করে? দশ এগারো হাজার টাকা দাম। দশ এগারো হাজার টাকার দাম চাই দিচ্ছে। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন। ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা তারপরে এই যে এটা কী জাতের ছাগল ভাই? হরিয়ানা ভাই। হরিয়ানা ছাগল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল দেখতে পাচ্ছেন। এটাকে বলে হরিয়ানা ছাগল। আসলে হাটে আসলে আপনারা এই ধরনের ছাগল ক্রয় করতে পারবেন। এগুলো কত করে? সাড়ে দশ হাজার টাকা করে। আচ্ছা ভাই আপনি থেকে যদি কেউ ছাগল কিনতে চায় দিতে পারবেন তো ভাই? আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন। জিরো নাইন এইট সিক্স জিরো নাইন এইট সিক্স ডাবল সেভেন ডাবল সেভেন জিরো টু নাইন ফাইভ জিরো টু নাইন ফাইভ। আচ্ছা ভাই আপনি ছাগল কোন কোন হাটে ছাগল বিক্রি করেন? কোন কোন হাটে আসেন? বিভিন্ন হাটে। আচ্ছা আপনার সাথে যোগাযোগ করে ছাগল ক্রয় করতে চাই দিতে পারবেন তো? না আচ্ছা আচ্ছা আপনার নামটা কি ভাই? দুলাল। আচ্ছা ধন্যবাদ ভাই, সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর 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 ছাগল। আপনি আসলে হাটে আসলে এই ধরনের ছাগল ক্রয় করতে পারবেন। এই ছাগলটার দাম জানেন কত টাকা? এই যে এই ছাগল সাদা মাথায় সাদা, ছাব্বিশ হাজার টাকা দাম চাই দিয়েছে। এটা কয় দাঁতের কাকা? চার দাঁতের। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাসি ছাগল, চার দাঁতের দাম চলেছে ছাব্বিশ হাজার টাকা। অবশ্যই আপনি দামাদামি করতে পারবেন। আর পরেরটা কাকা চব্বিশ হাজার টাকা দাম চাই দিচ্ছে। মাশাআল্লাহ কাকা আপনি থেকে যদি কেউ ছাগল কিনতে চায় দিতে পারবেন তো? না ফোন নাম্বার কি আছে? ফোন নাম্বার তো নাই না? এগুলা কি আপনি ব্যাপারী না খামারি কাকা? ব্যাপারী না, আপনি কিনে বিক্রি করেন এই তো? আচ্ছা অনেক মানুষই তো মনে করেন বিয়ে বাড়ি তারপরে মুসলমানের অনুষ্ঠানে এগুলা ছাগল এই সাইজের ছাগল কিনতে চায়। ফোন নাম্বারটা থাকলে ভালো হয় বুঝছেন ভাই। এটার দাম চাইছেন কত টাকা? এই ছাগলটা এই লাল ছাগলটার দাম চাইছেন কত টাকা? ষোলো হাজার টাকা দাম চাইতেছেন। মাশাআল্লাহ এটা কি খাসি ছাগল না ভাই? ক্রস ক্রস। আচ্ছা তারপরটা দাম চাইছেন কত টাকা? এটা পনেরো হাজার টাকা দাম চাইতেছেন। ওটা তো ক্রস। আচ্ছা এটার দাঁত দাঁত কেমন ভাই? দুই দাঁত করে হয়েছে না? আচ্ছা কত বলছে কাস্টমার? কত বলছে? বারো তেরো বলে। বারো তেরো বলে না? আপনি কত হলে বিক্রি করবে চাই দিচ্ছেন ভাই? তেরো হাজার পাঁচশো। এটা কি আপনি নিজের নাকি? নিজেরই। আচ্ছা হাটে যদি না বিক্রি হয় যদি কেউ কিনতে চায় দিতে পারবেন তো যোগাযোগের মাধ্যমে? আচ্ছা আপনি ফোন নাম্বারটা একটু বলেন। জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডাবল জিরো সেভেন জিরো এইট টু সেভেন জিরো। আচ্ছা ভাই নামটা আপনার? সেলিম ভাই। আপনার ঠিকানা কোন জায়গা? হ্যাঁ আচ্ছা আপনি খামারে কি আরও ছাগল আছে? হ্যাঁ আরও সাতটা আছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। এগুলো কি বেড়া নাকি? বেড়া। আচ্ছা এগুলো কত করে দাম চাইছিলেন ভাই? দশ এগারো হাজার টাকা। এটা বয়স কেমন ভাই এগুলা? এক বছর বয়স হবে এগুলা দেখতে পাচ্ছেন। এগুলো কি মেয়ে বেড়া না ভাই? পাঠা পাঠা দেখতে পাচ্ছেন। আচ্ছা এটার দাম চাইছেন কত ভাই? মাঝখানেরটা মাঝখানেরটা যে সাড়ে দশ সাড়ে দশ। আর তারপরে এই যে এই সাইডে এটা এগারো এটা চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা।
আচ্ছা আপনার কাছে কি আরো ভেড়া আছে না ভাই হ্যাঁ আছে খামারে এই যে কত আর কি আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো না ভালো আছি আসলে হাটে কয়টা ভেড়া আনছিলেন ভাই আনছি ভেড়া আনছি 11টা 11টা কয়টা বিক্রি করছেন বিক্রি করছি 5টা 5টা বিক্রি করছেন আর এগুলো আছে এই তো আচ্ছা আপনি দিকে দিকে ভেড়া কিনতে চাই দিতে পারবেন তো হ্যাঁ দিতে পারবো আচ্ছা ভেড়া আর ছাগল বিক্রি করেন না হ্যাঁ খাসি আছে খাসি ছাগল বিক্রি করেন কোনগুলো আপনি খাসি খাসি দিবেন ওই এগুলো খাসি আপনার না আচ্ছা কেউ যদি আপনি দিকে কিনতে চাই দিতে পারবেন তো হ্যাঁ দিতে পারবো আচ্ছা আপনি ফোন নাম্বারটা বলেন 0981 62 86 941 আচ্ছা ভাই ঠিকানা কোন জায়গা ঠিকানা বাসন গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আচ্ছা নামটা কি ভাই আপনার রনি রনি ভাই আচ্ছা আসুলিয়া হাটে আসেন আর কোন কোন হাটে বিক্রি করেন 80000 টঙ্গী যায় জয়দেবপুর যায় আচ্ছা টকিপুর যায় টকিপুর যায় আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ভালো থাকবেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর 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 ছাগল আপনি আসুলিয়া হাটে আসলে এই ধরনের ছাগল ক্রয় করতে পারবেন এই ছাগলটার দাম জানেন কত টাকা এই যে এই ছাগল সাদা মাথায় সাদা 26000 টাকা দাম চাইতেছে এটা কয় দাঁতের কাকা চার দাঁতের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাসি ছাগল চার দাঁতের দাম চলেছে 26000 টাকা অবশ্যই আপনি দামাদামি করতে পারবেন আর পরেরটা কাকা 24000 টাকা দাম চলেছে মাশাআল্লাহ কাকা আপনি থেকে যদি কেউ ছাগল কিনতে চায় দিতে পারবেন তো না ফোন নাম্বার কি আছে ফোন নাম্বার তো নাই না এগুলা কি আপনি ব্যাপারী না খামারি কাকা ব্যাপারী না আপনি কিনে বিক্রি করেন এই তো আচ্ছা অনেক মানুষই তো মনে করেন বিয়ে বাড়ি তারপরে মুসলমানের অনুষ্ঠানে এগুলা ছাগল এই সাইজের ছাগল কিনতে চায় ফোন নাম্বারটা থাকলে ভালো হয় বুঝছেন